জিপিএস ইস্পাত বিএসএমএ মিউ এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। সুপ্রিয় দর্শক, করোনার চলমান সংকটকালে বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ এবং করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতেই আমাদের বিশেষ আয়োজন করোনা হেল্পলাইন। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের সঙ্গে যুক্ত থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজও রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিটো ম্যাটারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দা সাইদা। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, জানিয়ে রাখছি আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য টিভির টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত, বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। সেই সাথে বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 09611677777 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে জিপিএইচ ইস্পাতের সৌজন্যে। যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই ডাক্তার সৈয়দা সাইদা ম্যাম, আপনার কাছে যেটি জানতে চাইব যে দেশের বর্তমান করোনা পরিস্থিতি এবং শীতের প্রস্তুতি নিয়ে আপনার পর্যবেক্ষণ শুনতে চাইব। শীতে করোনা ভাইরাসের প্রভাব কি পরিমাণ বাড়তে পারে, আমরা কোন পরিস্থিতির এখন আছি সেই সম্পর্কে পর্যবেক্ষণ শুনতে চাইব। থ্যাংক ইউ, আমাকে সুন্দর একটা কোশ্চেন করেছেন। আমাদের দেশে কিন্তু করোনা ভাইরাসের আক্রমণ শুরু হয়েছে মার্চে, আমরা কিন্তু মার্চে এই ভাইরাসটা প্রথম শনাক্ত করেছি, কিন্তু চীনের উহানে এটা দেখা দিয়েছিল ডিসেম্বরে। তো করোনা পরিস্থিতি আমাদের মার্চে যখন শুরু হয়, এটা আস্তে আস্তে এটা বাড়তে থাকে। প্রথম দিকে এটার আক্রমণ এবং শনাক্তের হার কিন্তু অনেক কম ছিল, আস্তে আস্তে এটা বাড়তে থাকে এবং দেখা গেছে যে এটা জ্যামিতিক হারে এই আক্রমণ এবং শনাক্তের সংখ্যাটা বাড়ছে, এবং বাড়তে বাড়তে দেখা গেছে যে মে থেকে আগস্টে এটা পিকে ছিল, তখন শনাক্তের হার ছিল 20%, এবং এরপরে সেপ্টেম্বর অক্টোবর আবার কমে যায় এবং তখন করোনার সংক্রান্তের হার 10% নেমে আসে। কিন্তু এখন এই যে শীত আসছে, শীতের সময় এখন কিন্তু নভেম্বরে আমরা দেখছি মিড নভেম্বর থেকে আবার এটা বাড়তে শুরু করেছে, এবং গতকালের পরিসংখ্যানে দেখা গেছে যে এটার শনাক্তের হার এখন 14%। তার মানে পিকের, অগস্টের যে পিক ছিল সেই সময়ের পিকের কাছাকাছি না গেলেও অনেকখানি বেড়ে গেছে, মাঝখানে 10%-এর নিচে নেমে গিয়ে এখন আবার বাড়ছে। সুতরাং আমরা মনে করছি যে এখন আবার এই শীতের মধ্যে কিন্তু এটার সংক্রান্তের হার বেড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে আমরা বোধহয় এই নিউ নর্মাল সিচুয়েশনে, এই যে করোনা পরিস্থিতিতে আমরা বোধহয় অ্যাডাপ্ট করে নিচ্ছি, আমরা এটাকে খুব বেশি ঝুঁকিপূর্ণ না মনে করে আমরা সহজভাবে চলাফেরা করছি, ঢিলে ঢেলাভাবে চলাফেরা করছি। আমরা যেই স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলা উচিত সেই স্বাস্থ্যবিধি আমরা মেনে চলছি না, আমরা মাস্ক বোধহয় ভালো করে পরছি না, সবাই পরছি না, কেউ কেউ হয়তো পরছি, সবাই পরছি না, আমরা অযথা বাইরে বেরিয়ে যাচ্ছি, আমরা রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় যাচ্ছি, এবং আমাদের সংক্রান্তের হার বেড়ে যাচ্ছে। আমাদের যেহেতু কোনো ভ্যাকসিন নাই, আমাদের স্পেসিফিক কোনো মেডিসিন নাই, আমাদেরকে আমাদের এই প্যান্ডেমিকটা কন্ট্রোলে রাখার জন্য আমাদেরকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলাটাই সবথেকে বড় ভ্যাকসিন এটি আমাদের এখন আমাদের জন্য স্বাস্থ্যবিধি মানাটাই আসলে এখন সবথেকে বড় ভ্যাকসিন। ম্যাম, এবার একটু অন্য প্রসঙ্গে, যে আজ বিশ্ব এইডস দিবস, তো আপনার কাছে একটু জানতে চাইবো যে এইডস আক্রান্ত মায়ের গর্ভধারণ কতখানি জটিলতাপূর্ণ এবং গর্ভের সন্তানের দেহে এইডসের জীবাণু থাকার সংখ্যা কতখানি, প্রসবকালীন কী ধরনের জটিলতা তৈরি হয় একজন এইডস রোগীর জন্য, এই প্রশ্নটি আসলে অনেকেই আমাদের কাছে করেন, আপনার কাছে সেটির বিশ্লেষণ শুনতে চাইবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি কিন্তু কয়েকটা প্রশ্নই এটার মধ্যে আছে। একটা হলো, প্রথমে বলেছেন যে একজন এইডস আক্রান্ত মা কতখানি ঝুঁকিপূর্ণ গর্ভধারণে। এইডস এই কথাটাই হলো কিন্তু অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, তার মানে তার নিজের যে ইমিউন ক্ষমতাটা সেটা কিন্তু অলরেডি ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে এইডসে। এখন এই এইডস যদি, এইডসের কোনো মহিলা যদি গর্ভধারণ করে, সেই ক্ষেত্রে গর্ভধারণ একটা এমন একটা পরিস্থিতি সেখানেও মানুষের, মেয়েদের ইমিউন ক্ষমতাটা কমে যায়। সুতরাং দুয়ের মধ্যে যোগ হয়ে মা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে, এবং সেই ক্ষেত্রে মা যে কোনো
ফুসফুসের আক্রান্ত হওয়া, যে কোনো কিডনি রোগে আক্রান্ত হওয়া, যে কোনো রোগের প্রতি সে ভালনারেবল হয়ে যায়, এবং উনি যখন এক গর্ভের শিশু কিন্তু তার ঝুঁকিপূর্ণ থাকে। সেটা কীরকম? সে কিন্তু তার গর্ভের যে সন্তান রয়েছে তাকে ডিউরিং প্রেগনেন্সি প্লাসেন্টা গর্ভফুলের মাধ্যমে তাকে ট্রান্সমিট করছে, তারপরে যখন সে বাচ্চা প্রসব করছে ডেলিভারির সময়ও বাচ্চা এই করোনা এইডস ভাইরাসে আক্রান্ত হতে পারে, আবার বাচ্চা ডেলিভারি হওয়ার পর যখন মায়ের বুকের দুধ খাবে বুকের দুধের মাধ্যমে কিন্তু এই এইডস ভাইরাসটা বাচ্চার মধ্যে যেতে পারে। সুতরাং এই মা, গর্ভবতী মা নিজেও যেমন ঝুঁকিপূর্ণ, তার গর্ভের সন্তানও ঝুঁকিপূর্ণ, এবং গর্ভের পরবর্তী সময় যখন ডেলিভারি হবে সেই সময় সে ঝুঁকিপূর্ণ। তবে ঝুঁকিপূর্ণ বলেই কিন্তু একজন মা যে গর্ভে সন্তান নিতে পারবেন না তা কিন্তু নয়, কারণ হলো অনেক ভালো ভালো মেডিসিন এইডসের এগেইনস্টে চলে এসছে, এবং আমরা যদি একজন গর্ভবতী মাকে অ্যাডিকুয়েট মেডিসিন দিতে পারি তাহলে কিন্তু তার ঝুঁকিটা কমে যাবে এবং বাচ্চাতে সংক্রমণের হারও কমে যাবে, এবং বাচ্চা ডেলিভারির পরপরই কিন্তু একজন বাচ্চা সুস্থ হতে পারে অ্যাডিকুয়েট মেডিসিন নিয়ে। সুতরাং একটি সুস্থ নবজাতক আমরা পেতে পারি আসলে মেডিসিনের মাধ্যমে বিভিন্ন ভাবে। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন ফোন কলে, দর্শকের প্রশ্নটি নিয়ে আলোচনায় ফিরব। দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে সুফারিয়া, আমার বয়স 23 বছর, তো আমার বিয়ে হয়েছে 20 বছরে, তো এখন আমার 2টা সন্তান, 1 বছরের গ্যাপে 2টা সন্তান হয়েছে। আমার শরীর অনেক ভেঙে যাচ্ছে, মানে খাওয়ার প্রতি তেমন রুচি নাই, আর আমি আমার বাচ্চাদেরকে কিভাবে করোনা মানে এই ভাইরাসটা, ওদের তো আর মাস্ক পরানো যায় না, তো ওদের মানে এই ভাইরাস থেকে কিভাবে দূরে রাখতে পারবো। জি ধন্যবাদ আপনাকে, একজন মায়ের প্রশ্ন, ম্যাম আপনার কাছে পরামর্শ জানতে চাইব। উনি কত মাসের প্রেগনেন্সি? শারীরিক অবস্থা সেটি সম্পর্কেও আপনার কাছ থেকে পরামর্শ জানতে চাইছেন। থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। এই করোনা পরিস্থিতিতে আপনার বাচ্চারা অবশ্যই, আপনি এবং আপনার বাচ্চারা সবাই ঝুঁকিপূর্ণ, সবাই আমরা যেরকম সবাই ঝুঁকিপূর্ণ, আপনার বাচ্চারা এবং আপনি একই রকম ঝুঁকিপূর্ণ, এবং এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আপনাকে অযথা আপনি বাইরে যাবেন না, এটা হলো প্রথম আমার উপদেশ। আর দ্বিতীয় হলো, আপনি বাচ্চাদেরকে নিয়ে যদি বাইরে যেতেই হয় তারা সবসময় মাস্ক পরবে, আপনি নিজেও মাস্ক পরবেন, ঘন ঘন হাত ধুবেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনো ক্রাউডেড প্লেসে যেখানে অনেক মানুষের সমাগম সেখানে যাওয়া যাবে না, যেমন কোনো আপনি পার্কে যেতে পারেন যেখানে খেলাধুলার যথেষ্ট বড় জায়গা রয়েছে, মার্কেট প্লেসে যেখানে অনেক বেশি লোকের সমাগম সেখানে যাওয়া যাবে না। যদি কখনো যেতে হয় তাহলে মাস্ক পরতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে, আর সোশ্যাল ডিস্ট্যান্সিং, একজন থেকে আরেকজনের দূরত্ব যেন অবশ্যই 1 মিটার, অ্যাটলিস্ট 1 মিটার, 2 মিটার হলে ভালো হয়, অ্যাটলিস্ট 1 মিটার যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জি ধন্যবাদ ম্যাম আপনাকে। গর্ভধারণের আগে একজন নারীর শারীরিক কোন কোন বিষয়গুলো বিবেচনা রাখতে হয়, সাধারণত কি ধরনের প্রস্তুতি নিতে হয়, এই বিষয়টি নিয়ে যদি একটু আলোচনা করতেন। একজন মা গর্ভধারণের আগে আমরা সবসময় বলি যে একজন মা যখন চিন্তা করবেন তিনি বাচ্চা নিতে চান, তিনি একজন ডক্টরের পরামর্শে যাবেন। উনি ডক্টরের পরামর্শে গিয়ে যখন বলবেন যে উনি বাচ্চা নিতে চান, একজন ডক্টর তার যে অর্গানগুলো দেখতে চাইবেন সেটা হলো ওনার এনিমিয়া আছে কি না, তখন আমরা তার ব্লাডের সিস্টেমটা আমরা দেখে নিব, তার এনিমিয়াটা দেখে নিব, আর তার কিডনির সমস্যা রয়েছে কি না আমরা একটা ইউরিন পরীক্ষা করে নিব, তার থাইরয়েডের সমস্যা আছে কি না তার থাইরয়েড ফাংশনটা দেখে নিব, তার ডায়াবেটিস আছে কি না তার ডায়াবেটিকটা আমরা দেখে নিব। কারণ হলো এই যে জিনিসগুলো আমরা দেখছি, কারণ এই পরীক্ষাগুলো করে আমরা সিস্টেমগুলো দেখে তাকে পরামর্শ দিব, কারণ এই যে সিস্টেমগুলো এনিমিয়া থাকলে কিছু গর্ভকালীন জটিলতা সৃষ্টি হয়, যেমন এনিমিয়া যদি থাকে তার গর্ভের বাচ্চা ছোটো হতে পারে, তার প্রসবের সময় অনেক বেশি রক্তক্ষরণ হতে পারে, যদি কিডনি যদি তার ফাংশন ভালো না হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে মা গর্ভধারণটাই তার জন্য ঝুঁকিপূর্ণ, তিনি গর্ভধারণ যদি করেন তার কিডনি একেবারেই বিকল হয়ে যেতে পারে এবং তিনি মৃত্যু ঝুঁকিতেও পড়তে পারেন। ডায়াবেটিক মা যদি তিনি যদি ডায়াবেটিক কন্ট্রোল না করে যদি তিনি বাচ্চা নেন সেই ক্ষেত্রে
মা এবং বাচ্চা দুজনেই কিন্তু ঝুঁকিতে পড়ে যাবেন। থাইরয়েড ফাংশনের বেলায়ও যদি তিনি থাইরয়েড যদি তার প্রপারলি ফাংশন না করে, তার যদি থাইরয়েডের হরমোনের অভাব থাকে, সেই ক্ষেত্রেও দেখা যাবে যে বাচ্চা অবসন হয়ে যেতে পারে। সুতরাং এইসব জিনিস, এইসব অর্গানগুলো ঠিক প্রপার স্টেজে নিয়ে এসে মেডিসিন হোক বা ডায়াবেটিস কন্ট্রোল করে হোক, তখনই আমরা তাকে বাচ্চা নিতে বলবো। জি, ধন্যবাদ আপনাকে ম্যাম। শারীরিক কি ধরনের সমস্যা থাকলে গর্ভধারণ থেকে বিরত থাকা উচিত এবং কাদের জন্য গর্ভধারণের উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ, এই প্রশ্নটিতে আসবো। একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফোন কলে, তার প্রশ্নটি নিয়ে এই প্রশ্নটিতে আসবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? দুঃখিত দর্শক, আপনার সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করুন। ম্যাম, যেই প্রশ্নটিতে আমরা আসছিলাম আর কি, যে শারীরিক কোন কোন জটিলতা থাকলে গর্ভধারণের ক্ষেত্রে বিরত থাকা উচিত এবং কাদের জন্য গর্ভধারণ উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ, এটি যদি বলতেন। আমি কিছুটা আগেই বলেছি, তা এখন আবার বলছি যে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে সেই মা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। কোনো মায়ের যদি হার্ট ডিজিজ থাকে এবং সেটা যদি কারেক্টেড পর্যায়ে না থাকে, যেমন কোনো মায়ের হার্টে রিমাটিক হার্ট ডিজিজ আছে, সেই মার হার্টের ভাল্বগুলো নষ্ট হয়ে যায়, সেই হার্টের ভাল্বগুলো কী অবস্থায় আছে, সেই মা ঝুঁকিপূর্ণ থাকবে। এছাড়া আমরা থাইরয়েডের কথা বলেছি, থাইরয়েড যদি আনকন্ট্রোল থাকে তাহলেও সেই মা ঝুঁকিপূর্ণ, কারণ তার বাচ্চার গর্ভের বাচ্চা অবসন হয়ে যেতে পারে, প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে, সময়ের আগেই ডেলিভারি হয়ে যেতে পারে। সুতরাং এই মারা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে। তাছাড়া কোনো কোনো মা অনেক বেশি হাইপারটেনশন, ব্লাড প্রেশার অনেক হাই থাকে, সেই মায়েরা প্রি এক্লামশিয়া বলে একটা কন্ডিশন আছে, যেখানে মায়েরা প্রি এক্লামশিয়াতে মায়েরা ঝুঁকি, পরবর্তীতে দেখা যায় যে আনকন্ট্রোল প্রেশারের জন্য সে খিঁচুনি তৈরি হয় গর্ভাবস্থায় এবং মা এবং বাচ্চা দুজনেই কিন্তু তখন ভালনারেবল, ঝুঁকিতে চলে যায়। সুতরাং এইসব যখন মায়েদের পরিস্থিতি থাকে, এইসব ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল এবং থাইরয়েড হরমোন কন্ট্রোল বা হার্ট ডিজিজের, যদি তার আগে থেকেই যদি হার্ট ডিজিজ জানা থাকে, সেটা কারেক্টেড পর্যায়ে নিয়ে এসে তিনি ঝুঁকিটা কমিয়ে বাচ্চা নিতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের কি ইমরান খান নামে একজন প্রশ্ন করেছেন, আমার বয়স 26 বছর, দুদিন ধরে আমার জ্বর 101 থেকে 102, মাথা ব্যথা, গলা ব্যথা ও শরীর দুর্বলতা রয়েছে, আমি এখন কি ওষুধ সেবন করব, উনি জানতে চেয়েছেন। আমাদের সঙ্গে একজন দর্শক ফোন কলে যুক্ত রয়েছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আলোচনায় এই প্রশ্নটির আলোচনাতে আসবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি সোহানা বলছি, খুলনা থেকে। জি, আপনার প্রশ্নটি করুন। ম্যাডাম, আমি 10 সপ্তাহের প্রেগনেন্ট, এখন আমার মাঝে মাঝে খুব সামান্য পরিমাণ ব্লিডিং হয়, তো আমি জ্যামিক ট্যাবলেটটা খাই, ওই যখনই ব্লিডিং হয় তখন 7 দিন খাই, আবার যখন হয় না তখন খাওয়া অফ করে দিই, আর আমাকে 5 মাস পর্যন্ত HCC ইঞ্জেকশনটা দিতে বলছে। এখন আমার এর থেকে আমার মানে সন্তানের কোনো ঝুঁকি আছে কিনা, আর করোনাতে কোনো আমার সমস্যা হবে কিনা যদি একটু বলতেন, আর আমি মানে কিভাবে থাকবো, আমাকে তো একদম বেড রেস্টে থাকতে বলছে, আমি তো কি। ধন্যবাদ আপনাকে, আপনি সংযুক্ত থাকুন পরবর্তী জিজ্ঞাসার জন্য। ম্যাম, আপনার কাছে পরামর্শ জানতে চাইব। আমি যতটুকু শুনেছি তাতে মনে হচ্ছে যে উনি 10 সপ্তাহের প্রেগনেন্ট এবং ওনার ব্লিডিং হচ্ছে এবং সেই জন্য তিনি জ্যামিক ট্যাবলেট খাচ্ছেন, যখন খাচ্ছেন তখন ব্লিডিং বন্ধ থাকছে, যখন খাচ্ছেন না তখন আবার ব্লিডিং হচ্ছে। এরপরে কি উনি কোনো ইনজেকশন নিয়েছেন বলছেন? হ্যাঁ, উনি একটি ইনজেকশনের কথা বলেছেন। দর্শক সংযুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আসে 4টা ফ্রি ইনজেকশন দিতে বলছে, সপ্তাহে একটা HCC যে ইনজেকশনটা আছে। আপনি কি কোনো আল্ট্রাসাউন্ড করেছেন? হ্যাঁ, আমি 2-3 বার আল্ট্রাসাউন্ড করছি, কিন্তু বেবির কোনো সমস্যা নাই তাই বলছে, বেবি ভালো আছে। আচ্ছা, ব্লিডিং হয় এজন্য ওই ইনজেকশনটা 5-6 মাস পর্যন্ত সপ্তাহে একটা করে দিতে বলছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি যদি এই 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 অবস্থাটাকে আমরা কিন্তু বলি যে থ্রেটেন্ড অ্যাবর্শন, তো আপনাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে বলা হয়েছে, ঠিকই আছে, কিন্তু সেই সাথে আপনি যদি ইনজেকশন যেটা নিচ্ছেন হাইড্রোক্সিপ্রোজেস্টেরন সম্ভবত, সেটা যদি আপনি এখনও যদি ব্লিডিং কন্ট্রোল না হয়ে থাকে, আপনি ডক্টরের পরামর্শ থাকেন, তিনি হয়তো সপ্তাহে 2 বার করে দিবেন কি না সেটা উনি মাথায় রাখতে পারেন। সাথে যদি উনি ট্যাবলেট, অন্য কোনো হরমোন ট্যাবলেট অ্যাড করে দেন, সেটাও উনি করতে পারেন। জ্যামিক ট্যাবলেট আপনি বলছেন যে জ্যামিক ট্যাবলেট যখনই খাচ্ছেন তখনই ব্লিডিং স্টপ থাকছে এবং ছেড়ে দিলে ব্লিডিং হচ্ছে, সুতরাং আমার মনে হয় যে হরমোন যদি আপনার বাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো এই ব্লিডিংয়ের সমস্যাটা কমে যাবে।
জি ধন্যবাদ আপনাকে আশা করব আপনি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন দর্শক যে প্রশ্নটি আসলে ইমরান খান আমাদের কাছে জানতে চেয়েছিল তার বয়স 26 দুদিন ধরে 101 102 ডিগ্রি জ্বর মাথা ব্যথা গলা ব্যথা শরীর দুর্বলতা রয়েছে এখন সে কি কি ওষুধ সেবন করতে পারে সেটি সম্পর্কে জানতে চেয়েছিলেন থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য তো আপনার যেহেতু দুদিন ধরে জ্বর মাথা ব্যথা গলা ব্যথা শরীর দুর্বলতা এই ধরনের পরিস্থিতিতে আমি বলবো যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আপনি নিতে পারেন যেমন মাথা ব্যথা জ্বরের জন্য আপনি প্যারাসিটামল খেতে পারেন একটা করে তিনবার আপনি আমি জানি না আপনার বডি ওয়েট কত আপনার যদি বডি ওয়েট অ্যাভারেজ থাকে তাহলে একটা করে তিনবার খেলেই হবে গলা ব্যথার জন্য আপনি একটু গরম পানিতে একটু লবণ দিয়ে গার্গলিং করতে পারেন এবং শরীর দুর্বলতার জন্য একটা ভিটামিন আপনি যে কোনো একটা মাল্টিভিটামিন খেতে পারেন কিন্তু এখন যে এই করোনার সময়ে এই করোনার সময় আপনার একটু খেয়াল করতে হবে যে অন্যান্য উপসর্গ আপনার আসে কি না যদি এই প্যারাসিটামল আমি যেটা বলেছি আপনি গার্গলিং করে প্যারাসিটামল খেয়ে যদি আপনার উপসর্গ কমে যায় তাহলে খুবই ভালো আর যদি উপসর্গ না কমে বাড়তে থাকে জ্বরটা পারসিস্ট করতে থাকে কাশি আসতে থাকে কিংবা আপনার নাকে গন্ধ কমে যাওয়া গন্ধ কম লাগা কিংবা টেস্ট চলে যাওয়া এই ধরনের সিমটম যদি অন্য কোনো সিমটম যদি আসে তাহলে আপনাকে করোনার মধ্যে করোনার কথা চিন্তা করতে হবে এবং টেস্ট করিয়ে নিলে ভালো হবে সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে টেস্ট করিয়ে নেওয়া আর না হলে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করেই আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে ম্যাম থাইরয়েড রোগীদের ক্ষেত্রে যদি আসি যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে গর্ভধারণের ক্ষেত্রে তাদের কী কী জটিলতা তৈরি হতে পারে এবং কী ধরনের প্রস্তুতি তাদের থাকা দরকার সেটি যদি একটু বিশ্লেষণ করতেন একজন একজন থাইরয়েডে যদি কোনো সমস্যা থাকে থাইরয়েডের প্রবলেম কিন্তু দু ধরনের হতে পারে একটা হলো হাইপার থাইরয়েড একটা হলো হাইপোথাইরয়েড হাইপোথাইরয়েড হলো হরমোন কমে যাওয়া আর হাইপার থাইরয়েড হলো হরমোন বেশি থাকা দুটো কিন্তু দুই রকম একটা হলো পেশেন্টের দুটোর ক্ষেত্রেই মেনস্ট্রুয়াল প্রবলেম গর্ভধারণের প্রবলেম গর্ভধারণের প্রবলেম তেমন হয় না কিন্তু গর্ভধারণের পরবর্তী সময়ে তিনি কিন্তু তার কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে আমি আগেই বলেছি অ্যাবর্শন হয়ে যেতে পারে প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে হাইপোথাইরয়েডের বেলায় তো সেই ক্ষেত্রে উনি কী করবেন থাইরয়েডের টেস্ট করে যদি দেখেন যে উনির থাইরয়েড হরমোন কম আছে সেই ক্ষেত্রে যথেষ্ট মানে অ্যাডিকুয়েট উপযুক্ত পরিমাণ যদি থাইরয়েড হরমোন উনি নেন তাহলে কিন্তু ওনার অপটিমাম লেভেলে গর্ভধারণ করলে কোনো অসুবিধা নাই এবং অপটিমাম লেভেলে আছে কি না সেটা দেখার জন্য প্রত্যেক ট্রাইমেস্টারে কিন্তু ওনার প্রত্যেক তিন মাস পরপরই ওনার এই থাইরয়েডের হরমোনের চেক করে নিতে হবে যে থাইরয়েড হরমোনটা কোন লেভেলে আছে ঠিক লেভেলে থাকলে সেটা বাচ্চার উপরে তেমন কোনো প্রভাব ফেলবে না এবং যদি প্রভাব ফেলে তাহলে আমি যেটা বলেছি যে অ্যাবর্শন হয়ে যেতে পারে প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অ্যাডিকুয়েট যদি হরমোন নেওয়া থাকে তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না আর ডেলিভারির পরে আমরা বাচ্চাকেও আমরা টেস্ট করিয়ে নিব যে বাচ্চাতে এই হরমোনের অভাব রয়েছে কিনা ধন্যবাদ আপনাকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি একেবারে সংক্ষেপে যদি করোনাকালে প্রসূতি নারীর কী ধরনের নিয়ম মেনে চলা উচিত এক লাইনে যদি কোনো পরামর্শ থাকে আপনার ম্যাম একজন প্রসূতি নারীর অন্যদের চেয়ে কিন্তু ঝুঁকি কিন্তু খুব বেশি না করোনা আক্রান্ত হওয়ার আগে একজন অ্যাডাল্ট পার্সনের যেরকম ঝুঁকি একজন প্রেগনেন্ট মায়ের ঝুঁকি কিন্তু একই রকম সমীক্ষায় তাই বলছে কিন্তু করোনায় আক্রান্ত হয়ে যাওয়ার পর কিন্তু মা কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ থাকে সুতরাং করোনায় যাতে আক্রান্ত না হয় সেজন্য আমার পরামর্শ থাকবে স্বাস্থ্যবিধি অবশ্যই তাকে মেনে চলতে হবে ঘরে বেশিরভাগ সময়ে যদি ঘরে থাকতে পারেন তাহলে ভালো বাইরে যেতে হলে তাকে অবশ্যই মাস্ক পরতে হবে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য দর্শক আপনারা যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জিপিএইচ ইস্পাত এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠান আজ এই পর্যন্তই আগামীকাল রাত 9টায় আবার অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন